आज থেকে আগামী 3 দিন রাজ্য জুড়ে তাপমাত্রা কমবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। 26-27 এই পিরিয়ডটা একটু এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ কন্ডিশনস ফেভারেবল থাকছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি যেটা আজকে মোটামুটি 12টার পর থেকে শুরু হয়েছে বিভিন্ন জেলায়। অ্যাটলিস্ট পশ্চিমের ওই জেলাগুলোতে তো শুরুই হয়ে গেছে, প্লাস উত্তরেও মালদাতে বোধহয় একটা স্কোয়ালও হয়ে গেছে, দুই দিনাজপুরেও ঝড় হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, আশা করা যায় আরেকটু বাদে হয়তো বর্ধমান, পশ্চিম বর্ধমান কভার করবে। তো এটা জারি থাকবে থান্ডারস্টর্ম লাইটনিং সাথে গাস্টি উইন্ড, আর প্রথম দিকে আজকে হচ্ছে শিলাবৃষ্টি। আর 25-26 উত্তরবঙ্গের মূলত আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং দু এক জায়গায় ভারী বৃষ্টি। তাপমাত্রা প্রথম 3 দিন একটু কমবে, তারপরে খুব একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই। বর্ষা